গুড মর্নিং বন্ধুরা, দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর চা খাওয়ার পরেই আমি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, চায়ের প্যানটাতে ডাল সেদ্ধ বসিয়েছি। মানে আজ আমি যতটা বাসন কম ব্যবহার করা যায় ততটুকু করব। আজ একটা ইনভাইট আছে, তো সকালের আইটেমই করব শুধু এখানে। তো সকালের আইটেমের জন্য আমি এখানে করছি মুসুর ডাল সেদ্ধ। আর মাছ দেখো প্রায় শেষ হয়ে এসেছে, শেষ হয়েই গেছে। আমার জন্য আছে একটি কাতলা মাছের লেজ, আর হচ্ছে বরের জন্য রুই মাছ। তো দুজনের জন্য দু পিস মাছ ভাজা করে নিয়েছি আর ডাল সেদ্ধ করেছি। তো দেখো আমি এখন রেডি হচ্ছি, আমার এখনো কমপ্লিট হয়নি রেডি, মাত্র শাড়িটা পরেছি আমি। আর এখন যাচ্ছি মামা তো ননদের বাড়িতে, দুপুর দেড়টা বাজে, মানে দুপুরের ইনভাইট একটা। সকালে তো হালকা ঠালকা রান্না করে খাওয়া দাওয়া হয়েছে, ডাল সেদ্ধ আর মাছ ভাজা করেছিলাম, আর আমি আর ও দুজনেই খাওয়া দাওয়া করেছি এখন। আর বর রেডি হয়নি, ও একটু বাইরে গেছে বলতে সেফটি পিন আনতে গেছে। তো মানে সেফটি পিন কাল বিয়ে বাড়িতে বাড়িতে গেছিলাম, ওই বাড়িতেই রেখে চলে আসছি। আর ঘরে ওই একটা শুধু সেফটি পিন পেয়েছি, কিন্তু আমার শাড়িটা পরতে আরও অনেক সেফটি পিন লাগবে। তো বরকে বললাম সেফটি পিন নিয়ে আসতে, আর এখন একটু ফাঁকা আছি আমি, সেফটি পিনটা এলে আর রেডি হওয়া শুরু করবো, মানে ওই শাড়ির পিন টিনে সেফটি পিনগুলো লাগাবো। তো ভাবলাম এখন একটু ফাঁকা আছি, সেফটি পিন আনতে আনতে একটু কথা বলে নিই। তো এই হচ্ছে কয়েকদিন থেকেই যাচ্ছে, মানে একটা দিনও রেস্ট নেই, একটার পর একটা মানে অনুষ্ঠান হয়েই যাচ্ছে। আবার কাল কাল আর এক জায়গায় যাবো, সেটা তোমরা কালের ভিডিওতেই দেখতে পারবে। কাল পরশু মানে এরকম চলছেই, চলে আসছে কোথায়। তো ফাইনালি তো রেডি কমপ্লিট, হাফ শাড়ি পরেও নিয়েছি আর হাফ বাকি আছে, মানে কুচিটা হচ্ছে না। তো বরকে বললাম কুচিটা ঠিকঠাক ধরে দিতে, কুচিটা ও ঠিকঠাক ধরতে পারছে না। তো আমি বললাম হাত দিয়ে চেপে চেপে একটু ইস্ত্রির মতো করে দিতে, তাহলে শাড়িটা পাট পাট থাকবে। তো এই শাড়ির কুচিটাই আমার যাওয়াটা অনেকটা লেট করিয়ে দিল, আর অগত্যা বরকে দিয়েই করানো, কারণ যেহেতু আর কেউ নেই ঘরে। তো ঠিক আছে, দেখো রেডি হয়ে বাড়িয়ে গেছি আর বর আগে আগে যাচ্ছে। আমি ওর সাথে হেঁটেছিলামও না, মানে যা মানে হিন্দু তো পড়া ছিল, শাড়ি পরা থাকলে একটু অসুবিধাই হয়, তো চেষ্টা করছি একটু আগে আগে যাওয়ার জন্য। তো ফাইনালি দেখো ননদের বাড়িতে এসে গেছি, আর আমার সাথে বসে আছে ভীষণ মিষ্টি একটি মেয়ে। আমার তোর নাম কি? তো আমরা ঘরে চলে আসছি, আর দেখো অন্ধকার হয়ে গেছিলো আমাদের, আস্তে আস্তে আটটা বেজে গেছিলো, প্রচণ্ডই অন্ধকার হয়ে গেছিলো। আর দেখো চারপাশ দেখলে বুঝতেই পারবে। তো আমি এখন ছাদে চলে আসছি, কারণ আমাদের ছাদে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো আমাদের নেওয়া হয়নি, তোলা হয়নি আসলে। তো আমার একটু ভয় ভয় লাগছিলো, বর আমাকে ঘরে দিয়ে অফিসে চলে গেছিলো, তো আমার একটু ভয় ভয় লাগছিলো একা একা ছাদে আসতে। তো দেখো প্রচণ্ডই অন্ধকার, আর উপরে লাইটও ছিল না। তো পরে এসে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তারপরে আমি এখানে, যেহেতু রাতের ডিনার বানাতে হবে, তো আমি রুটি বানাবো। তো আটাও ছাকা ছিল না, আটা শেষ হয়ে গেছিলো। তো আমি এখানে এক প্যাকেট আটা তাড়াতাড়ি ছেঁকে, এখানে দেখো এক প্যাকেট আটা ছেঁকে তুলে রাখলাম, আর যেহেতু আটবে না আরেক প্যাকেট আটা আমি ছাকিনি। আর এখন আমি আটাটা বানিয়ে ফেলবো, মানে আটাটা আর মেখে নেবো জল দিয়ে, কারণ রাতে রুটি করতে হবে আর বড় চলে আসবে। তো আমি আটাটা এখন মাখছি, আর দেখো আমার মাখাও কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এটা এক ঘন্টা বা হাফ ঘন্টা কিন্তু রাখিনি, একদম ইনস্ট্যান্ট বানানি, মানে আমি ভাবলাম যে আজকে তাড়াতাড়ি বানিয়ে ফেলবো, মানে ওই ঘরে যেহেতু আটটার দিকে পৌঁছেছি, মানে লেট করবো না, নটা সাড়ে নটার দিকে বানাবো না, মানে একবার বানিয়ে ঠানিয়ে তারপর আমি বিছানায় কিছুক্ষণ রেস্ট করতে পারবো। তো আমি দেখো ইনস্ট্যান্ট বানাচ্ছি, আর অনেকেই বলে ইনস্ট্যান্ট বানালে নাকি রুটি ফোলে না। দেখো আমার কিন্তু কোনো মানে প্রবলেম হচ্ছে না, রুটি কিন্তু দারুণ দারুণ করে ফুলছে। আর আমি কিন্তু সঙ্গে সঙ্গে মেখে, আমি কিন্তু ঠান্ডা জল দিয়েই মেখেছি, গরম জল ইউজ করিনি, ঠান্ডা জল দিয়ে মেখে আমি কিন্তু ওই মাখতে আমার দু তিন মিনিটের মতো সময় লেগেছে। আমি বেশিক্ষণ আমি আটাটাকে ডলিও নিই, তো দু তিন মিনিটের মতো আমার মাখতে সময় লেগেছে, তারপরেই আমি দেখো মেখে আমি কিন্তু আটাটা করে ফেলেছি। মানে আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু রুটি বানানো, তো 4-5টা রুটি বানিয়েছি, তো আমার হয়ে গেছে একদম। দেখো সুন্দরভাবে কিন্তু রুটিগুলো আমার ফুলেছে। অনেকে বলে যে এক ঘন্টার মতো রেখে দিতে হয় তাহলে ভালো ফুলে, সেটা কোনো ব্যাপার না, আমার কিন্তু ফুলেছে। তো আমার দেখো রুটি বানানো মোটামুটি হয়ে গেল, আমি 4-5টের মতো এখানে রুটি বানিয়েছি, আর বর 3টে রুটি খাবে। আর এখানে দিয়েছি আলু ভাজা, আর ওটা তো খাওয়া শেষ হয়ে গেলো, বললো আমাকে একটু ডিমের পোচ করে দিতে। যাই হোক ডিমের পোচ এটা ঠিকঠাক হয়ও নি, তো করে দিলাম। আর এখানে আমি ভাবছিলাম কী দিয়ে খাবো, তো আমার জন্য এখানে করে নিয়েছি ফুলকপির বড়া আর হচ্ছে দুটো বিনসের বড়া। তো আমার রাতে ডিনার হচ্ছে ভাত, কাঁচা লঙ্কা তেল, ফুলকপির বড়া আর বিনসের বড়া। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী আসছি নতুন ভিডিও নিয়ে।